ফজরের নামাজ, এই নামটা শুনলেই আমরা অনেকে এড়িয়ে যেতে চেষ্টা করি। বেশিরভাগ মানুষই ফজরের নামাজের কথা শুনলে তারা মুখ থেকে আর কোনো কথা বের করেন না। কারণটা হচ্ছে তারা জানে যে ফজরের নামাজে তাদের ওঠা পসিবল না। আপনি ফজরের নামাজে উঠতে পারেন না, কিন্তু আপনাকে যদি বলা হয় আজকে আপনার কক্সবাজার ট্যুর আছে, গাড়ি ছাড়বে 5টার দিকে, আপনি কিন্তু ঠিকই উঠতে পারবেন। কারণটা কি জানেন, সারা রাত আপনার মস্তিষ্কে অটোমেটিক্যালি একটা হরমোন নিঃসৃত হতে থাকবে এবং ওই হরমোনের কারণে আপনার মস্তিষ্কে অটোমেটিক্যালি একটা অ্যালার্ম বেজে যাবে, যে অ্যালার্মের কারণে আপনি ঠিক 5টার সময় উঠতে পারবেন অথবা 5টার একটু আগে উঠে পড়তে পারবেন। আমরা অ্যালার্ম ঘড়ির কথা চিন্তা করি, কিন্তু একটা কথা কি ভেবে দেখেছেন, আমাদের সৃষ্টিকর্তা আমাদের মাথার ব্রেনের ভিতরেই একটা অ্যালার্ম ঘড়ি দিয়ে দিয়েছেন, যেটা কিনা পৃথিবীর সব অ্যালার্ম ঘড়ির থেকেও শ্রেষ্ঠ অ্যালার্ম ঘড়ি। কিন্তু আপনার এই অ্যালার্ম ঘড়িটা থাকা সত্ত্বেও আপনি এই অ্যালার্ম ঘড়িটাকে কাজে লাগাতে পারছেন না কেন, সেটা একবার কি ভেবে দেখেছেন? হয়তোবা আপনাদের ভেবে দেখার সময় ছিল না, বা আপনারা সঠিকভাবে ভেবে দেখতে পারেননি। আবার ধরুন আপনার সকাল 6টার সময় আপনার গার্লফ্রেন্ডের সাথে দেখা করার সময়, আপনার গার্লফ্রেন্ড আপনাকে মেসেজ দিয়েছে যে আগামীকাল 6টায় আমরা দেখা করব, সেক্ষেত্রে আপনার রাতে অটোমেটিক্যালি ঘুম এমনি কম আসবে। আর তারপরে ঘুম যদি বেশিও আসে, তারপর আপনি কীভাবে যেন 6টার আগেই জেগে যাবেন কোনো ধরনের অ্যালার্ম ছাড়াই। তার মানে কি, আপনার যে জিনিসের প্রতি আপনার বেশি আগ্রহ, ওই জিনিসের প্রতি অতিরিক্ত আগ্রহের কারণেই মস্তিষ্কে অটোমেটিক্যালি একটা অ্যালার্ম বেজে যাবে ওই সময়ে। সো আমরা ওই অ্যালার্মটাকে কাজে লাগাতে হলে আমাদের নামাজ সম্পর্কে অতিরিক্ত চিন্তা করতে হবে, যেমনটা আমরা করে থাকি আমাদের সকালে পরীক্ষা হলে, অথবা আমাদের সকালে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে, অথবা আমাদের পৃথিবীতে কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ থাকলে আমরা যেভাবে চিন্তা করি প্রতিনিয়ত, সেভাবেই আমাদের নামাজের জন্য চিন্তা করতে হবে। এবং ওই নামাজের জন্য যদি আমরা চিন্তা করতে পারি যেমনটা না করি অন্য বিষয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা অবশ্যই সঠিক সময়ে উঠতে পারব। আর সঠিক সময়ে ওঠাটা খুব বেশি চ্যালেঞ্জিংও না। এখন আসি 7 দিনের চ্যালেঞ্জ আমি কিভাবে শুরু করব। 1 নম্বর দিন, প্রথম দিন আপনার সফল হওয়ার সম্ভাবনা 30%। প্রথম দিন আপনি যেটি করবেন সেটি হচ্ছে গুগল থেকে সর্বপ্রথম ডাউনলোড করবেন সার্বজনীন নামাজের ওয়াক্তের শুরু ও শেষ। এই ক্যালেন্ডারটি ডাউনলোড করতে না পারেন তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি ওয়েবসাইটের লিংক দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথম দিনের প্রথম কাজ হচ্ছে ক্যালেন্ডারটি ডাউনলোড করা, নামাজের ওয়াক্তের শুরু এবং শেষ সারা বছরেরটা। এবং তারপর দ্বিতীয় কাজ হবে, এক ওয়াক্ত নামাজ বাদ দিলে জাহান্নামে থাকতে হবে কত বছর, এই জিনিসগুলো চিন্তা করা, এই জিনিসগুলো বিভিন্ন মানুষের কাছ থেকে জানা। এই জিনিসগুলো আমি যদি বলে দেই যে এক ওয়াক্ত নামাজ বাদ দিলে কত বছর জাহান্নামে থাকতে হবে, তাহলে কিন্তু আপনাদের তেমন একটা ভয় হবে না নামাজ না পড়লে কীরকম শাস্তি। আপনারা যদি নিজেরা সার্চ দিয়ে দেখেন গুগলে যে এক ওয়াক্ত নামাজ না পড়লে কত বছর জাহান্নামে থাকতে হয়, তাহলে কিন্তু আপনাদের অতিরিক্ত ভয় ঢুকবে। কারণ মানুষ যখন সহজে কোনো কিছু পেয়ে যায় তখন তার ওই জিনিসের প্রতি আকর্ষণ থাকে না। তাহলে একটু কষ্ট করে গুগলে একটু সার্চ করতে হবে আপনাদের প্রথম দিনে। তাহলে প্রথম দিনের শেষ কাজটি হচ্ছে মৃত্যু সম্পর্কে চিন্তা করতে হবে, যে আপনি যদি এখন মারা যান আপনি কি নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবেন, কিভাবে কবরের 3টি প্রশ্নের জবাব দিবেন। তারপর আমরা চলে যাচ্ছি দ্বিতীয় নম্বর দিনে আমি কি করতে পারব, আমার কাজ কি হবে, আমার পরিকল্পনা কি হবে। দ্বিতীয় নম্বর দিনের কাজ হচ্ছে, প্রথম কাজটি হচ্ছে ফোনে অ্যালার্ম দিয়ে রাখবেন, অবশ্যই শেষ সময়টা জানবেন। প্রথম দিন
মসজিদে নামাজ আদায় আমি বলবো না, আপনাদের করতেই হবে, চেষ্টা করবেন যদি সম্ভব হয়। কিন্তু প্রথম দিন বাসা থেকে শুরু করবেন, আর আপনাদের যেটা সুবিধা মনে হয়, কারো যদি মনে হয় বাসা থেকে শুরু করলে ভালো হয় বা মসজিদের থেকে শুরু করলে ভালো হয়, আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা শুরু করবেন। অবশ্যই দ্বিতীয় দিনের জন্য দ্বিতীয় নম্বরের কাজ হচ্ছে, আপনি প্রতিদিন যে সময়ে ঘুমান সে সময়ের আধা ঘন্টা আগে ঘুমানো। ধরেন আপনি প্রতিদিন 12টার দিকে ঘুমান, তাহলে আপনার উচিত হবে আধা ঘন্টা আগে ঘুমানো দ্বিতীয় দিনের জন্য, 11:30টার দিকে ঘুমানো। এটি ছিল দ্বিতীয় দিনের কাজ। তারপর আমরা চলে যাব তৃতীয় দিনের কাজে। তৃতীয় দিনের কাজটা হচ্ছে, প্রথম কাজটা হচ্ছে আপনি প্রথম দিন এবং দ্বিতীয় দিন কি আপনি উঠতে পেরেছেন কি? আপনি কি দ্বিতীয় দিনে যে অ্যালার্মটা দিয়েছিলেন সেই অ্যালার্মটা কি আপনি বন্ধ করে দিয়েছিলেন? যদি এরকম হয় যে দ্বিতীয় দিনের অ্যালার্মটা আপনি দিয়েছিলেন কিন্তু অ্যালার্মটা আপনি বন্ধ করে দিয়েছিলেন, আর যদি এরকমটা হয় যে দ্বিতীয় দিনের অ্যালার্মটা আপনি শুনেননি, তাহলে আপনার পরিকল্পনা অন্য ধরনের হতে হবে। আর প্রথম দিনে তো আপনাদের কাজ অলরেডি আপনারা জানেনই, প্রথম দিনে তেমন কোনো কাজ ছিল না, জাস্ট মৃত্যু সম্পর্কে চিন্তা করা, নামাজ সম্পর্কে চিন্তা করা। ওই চিন্তাগুলো আপনার তৃতীয় দিনে এসেও রাখতে হবে। তার মানে তৃতীয় দিনে প্রথম কাজটি হচ্ছে প্রথম দিনে যে চিন্তাগুলো আপনি করেছিলেন ওই প্রথম দিনের চিন্তাগুলো আবার রিপিট করা, এবং 7 দিন পর্যন্তই এই মৃত্যু সম্পর্কে নামাজ সম্পর্কে জিনিসগুলো বারবার নিজের অন্তরে নিয়ে আসা। এবং তৃতীয় দিনের একটা মজার একটি কাজ হচ্ছে, আপনার অবশ্যই 1/2 লিটার পানি খেয়ে শুতে হবে রাতে। আপনি যখনই ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার সময় আপনি 1/2 লিটার পানি খেয়ে তারপর শুবেন। এটি ছিল তৃতীয় দিনের কাজ। তারপর চলে যাচ্ছি চতুর্থ দিনের কাজে। চতুর্থ দিনের আপনার প্রথম কাজ হচ্ছে আপনি অবশ্যই রাতের বেলা উজু করে ঘুমাবেন, এবং ঘুমানোর আগ থেকে মৃত্যুর কথা স্মরণ করবেন যে সকালে যদি আপনি বেঁচে না থাকেন। এবং আগের 3 দিনে আপনি কোন কোন কাজে ব্যর্থ হয়েছেন ওই কাজগুলো নিয়ে একটু ভাবা, ওই কাজগুলো কিভাবে করলে আপনি সফল হতে পারবেন এই জিনিসগুলো নিয়ে আরেকটু চিন্তা করা। আপনি যদি ঘুম কাতর লোক হয়ে থাকেন, আপনি যদি অ্যালার্মের শব্দ নাই পেয়ে থাকেন, তাহলে আপনার উচিত হবে মেইন যে কাজটা আপনার উচিত হবে সেটি হচ্ছে আপনার রাতে 2-3 বার জেগে ওঠা। রাতে আপনার 2-3 বার অ্যালার্ম দিতে হবে। একবার হচ্ছে 3টার দিকে আপনি একটা অ্যালার্ম দিবেন, আরেকটা হচ্ছে ফজরের সময় অ্যালার্ম দিবেন। কেন আমি বলছি 2 বার অ্যালার্ম দেওয়ার কথা, কারণ হচ্ছে আপনি যেহেতু ঘুম কাতরের লোক, আপনার রাতের বেলা অনেকবার ওঠার অভ্যাস করতে হবে। যখন আপনি রাতে অনেকবার ওঠার একটা অভ্যাস করবেন, আমি বলছি না যে আপনি রাতে উঠে জেগে থাকবেন 3টার দিকে উঠে, রাতে 3টার দিকে উঠে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন, অথবা যদি নামাজ পড়তে না চান শুধুমাত্র উঠে 2-3 মিনিট বসে থেকে আবার শুয়ে পড়বেন। এই জিনিসটার ফলে হবে কি, আপনার মস্তিষ্ক ধরে নেবে যে না, আপনি তাহলে রাতের বেলা উঠতে পারবেন। এবং আমাদের মস্তিষ্কে সবগুলো কার্যক্রম নিয়ন্ত্রণ হয় কিন্তু হরমোনের প্রভাবে। তার মানে রাতের বেলা ওঠার অভ্যাসের কারণে আপনার মস্তিষ্কে একটা হরমোন নিঃসৃত হবে, যার ফলে ওই হরমোনটা ওই সময় অটোমেটিক্যালি প্রত্যেক দিন নিঃসৃত হতে থাকবে, আর আপনি ওই সময়ে উঠতে পারবেন। তারপর পঞ্চম দিনের কাজ হচ্ছে আপনার প্রথম 4 দিনের কাজগুলো কি কি ভুল হয়েছে সেগুলো নিয়ে একটু সময় দেওয়া, 5-10 মিনিট চিন্তা করা যে কি কি ভুলের কারণে আপনি বিগত 4 দিন উঠতে পারেননি। যেমন কারো কারো ক্ষেত্রে ভুল হবে এরকমের, অ্যালার্ম ঘড়িতে অ্যালার্ম বেজেছে কিন্তু অ্যালার্ম ঘড়িটা আপনি বন্ধ করে রেখেছিলেন। আবার কারো কারো ক্ষেত্রে ভুল হবে এই ধরনের যে আপনারা পানি খেয়ে ঘুমাননি, পানি খেতে ভুলে গিয়েছিলেন, যেটা কিনা আমি বলেছি আপনার প্রত্যেক দিন পানি খাওয়ার একটা অভ্যাস ধরে রাখতে হবে। পরের দিনগুলোতে আপনার পানি খাওয়ার পরিমাণটা একটু বাড়িয়ে তুলতে হবে। প্রথম দিন যদি আপনি 1/2 লিটার খান, তারপরের দিন আপনার 1/2 লিটার থেকে 1 লিটার করতে হবে, তারপর 1 লিটার থেকে 1.5 লিটার করতে হবে। আপনি দেখবেন যে কী পরিমাণ পানি খেলে আপনি রাত কয়টার সময় উঠতে পারছেন। দেখা যাবে অনেকের ক্ষেত্রে 1/2 লিটার পানি খেয়ে রাত 2-4 দিকে উঠছেন, তাহলে আপনি একটা কাজ করবেন, 1/2 লিটার থেকে কিছু কম খাবেন। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যাবে 1/2 লিটার খেলে সকাল 6টার সময় উঠছেন, তাহলে তার ক্ষেত্রে
হাফ লিটারের থেকে আরেকটু বেশি পরিমাণে পানি খেতে হবে, কারণ যখন আপনি পানিটা একটু বেশি খাবেন তখন অটোমেটিক্যালি ওয়াশরুমের আপনার চাপটা আসবে এবং তার কারণে কিন্তু আপনি ফজরের নামাজটা পড়তে পারবেন। তারপর আমাদের অনেকের মনে হয় যে আমি ফজরের নামাজ পড়ব কিন্তু এখনও অনেক সময় আছে, তাহলে আমার আরেকটু পরে ঘুম থেকে ওঠা উচিত, আরেকটু ঘুমিয়ে নেই, এই ধরনের মন মানসিকতা কখনোই রাখবেন না। কারণ আপনি যদি এই ধরনের মন মানসিকতা রাখেন তাহলে আর আপনার ওই দিনের জন্য ওঠা হবে না, কারণ মস্তিষ্ক ওই সময়ের জন্য একটা আরাম আপনাকে দিয়ে দিবে। আর আমাদের ধর্ম থেকে বলা হয় ফজরের নামাজের সময় নাকি শয়তানের ধোঁকাটা বেশি হয়ে থাকে, তাই আপনার চেষ্টা করবেন কখনোই এই ধরনের মন মানসিকতা না রাখা যে এখনও অনেক সময় আছে, আর একটু পরে উঠি, একটু ঘুমিয়ে নেই, দরকার হলে ওই দিন আগেই উঠলেন, দরকার হলে আপনি ফজরের পর একটু ঘুমালেন যদি প্রয়োজন হয়ে থাকে। ষষ্ঠ নাম্বার দিন, আমি অলরেডি বলেছিলাম যে যদি আপনার অনেক ঘুম থাকে, একটা টিপস আপনাদেরকে দিয়েছিলাম যে আপনি 2-3 অ্যালার্ম দিয়ে রাখবেন রাতে, একটা 3টার সময়, একটা 5টার সময়। এখন যদি আপনার অ্যালার্মের কাজ না হয়ে থাকে, বিগত 5 কাজগুলো আপনি অ্যানালাইসিস করে যদি দেখেন যে আপনার কোনোভাবেই কোনো পদ্ধতিতেই আপনার কাজ হচ্ছে না, আপনি পানি খাচ্ছেন কিন্তু আপনি উঠতে পারছেন না, অথবা আপনি এত বেশি ঘুম কাতরের লোক যে আপনি অ্যালার্মের শব্দই পাচ্ছেন না, তাহলে তাদের জন্য পরামর্শ হচ্ছে, তাহলে আপনার বন্ধু বান্ধব অথবা বড় ভাই অথবা মসজিদের ইমাম অথবা মুয়াজ্জিন কোনো একজনকে আপনি বলে রাখবেন যে আমার নাম্বারটা আপনি নিয়ে রাখেন এবং ফজরের নামাজের ওয়াক্ত হলেই আমাকে ফোন দেওয়া শুরু করবেন, অথবা আমার বাসায় এসে আমাকে ডেকে নিয়ে যাবেন নামাজে। এই পদ্ধতিটি অবশ্যই অনেক কার্যকর হবে ছেলেদের জন্য। এবং ষষ্ঠ নাম্বার দিনে আপনার পানি খাওয়ার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে যদি আপনার প্রথম 5 ওঠা পসিবল না হয়। সর্বশেষ 7 প্রথম 6 আমি যে পরামর্শগুলো আপনাদের দিয়েছি, এই পরামর্শগুলো আমি সহ যে কেউ যদি পালন করে আমি 100% বলতে পারি সে ফজরের নামাজে উঠতে পারবে। কিন্তু অনেক দিন এরকম হবে যে আপনি পানি খেতে ভুলে গিয়েছেন, আপনি অ্যালার্ম দিতে ভুলে গিয়েছেন, আপনি রাতে আধা ঘন্টা আগে যে শোয়ার কথা সে শোয়ার অভ্যাসটা ভুলে গিয়েছেন, তখন আপনি কি করবেন? তখন আপনার উচিত হবে কি কি কারণে আপনি এই জিনিসগুলো ভুলে যাচ্ছেন। নিশ্চয়ই আপনি দিনে অনেক বেশি পাপ করছেন, কারণ আমরা যখনই না বেশি একটু পাপ করি তখনই আমরা ভালো কাজের কথা ভুলে যাই। তাহলে দিনে আপনার পাপের পরিমাণটা কমিয়ে ফেলতে হবে, যে যে কাজের কারণে আপনার রাত জাগাটাও বেশি হচ্ছে সেই কাজটাও কমিয়ে ফেলতে হবে। আপনি রাত জেগে কী কী কাজ করেন ওই কাজগুলোর পরিমাণ ধীরে ধীরে একটু কমিয়ে ফেলতে হবে, যার ফলে আপনি রাত জাগাটা আপনার জন্য একটা হ্যাবিট যেন না হয়ে যায়। এটি ছিল বন্ধুরা 7 চ্যালেঞ্জ। আপনারা 7 চ্যালেঞ্জ গ্রহণ করে অবশ্যই এই সেম ভিডিওটির কমেন্ট বক্সে আবার লিখবেন কারা কারা সফল হয়েছেন, আর অবশ্যই এই ভিডিওটি ছড়িয়ে দিতে ভুলবেন না, কারণ অবশ্যই আপনি যদি ভালো কাজের জন্য কাউকে দাওয়াত দেন, সে যদি আপনার দাওয়াতটা শুনে ভালো কাজ করা শুরু করে, আপনার আমলনামায়ও কিন্তু একটা সোয়াব আসতে থাকবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা ভুলে গেলে কিন্তু চলবে না। আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।